এহরাম অবস্থায় নারীগণ কিভাবে পর্দা করবেন? আমরা জানি মক্কার মসজিদুল হারামে এক রাকাতে 100,000 রাকাতের সওয়াব হয়। প্রশ্ন হলো মক্কার হোটেল কিংবা অন্যান্য মসজিদে সালাত আদায় করলেও কি একই সওয়াব হবে? বদলি হজ ও উমরার নিয়ম কি? হজে একটা সময় স্বাভাবিক পোশাকে মাতাফে ঢুকতে দেওয়া হয় না, তখন কি ইহরামের পোশাক পরে নফল তওয়াব করা যাবে? ইহরাম অবস্থায় ওয়াশরুমে সুগন্ধিযুক্ত সাবান দিয়ে হাত ধোয়ার বিধান কি? উমরাকারীর জন্য কোনটি উত্তম, নফল সালাত নাকি নফল তওয়াব? ইহরাম অবস্থায় নারীগণ কিভাবে পর্দা করবেন? এর ইহরাম অবস্থায় মহিলারা পর্দা করার নিয়ম হলো যে তারা মুখের উপরে সেলাই করা কোনো নেকাব বাঁধবে না, তবে পরপুরুষ সামনে চলে আসলে মাথার কাপড়কে টেনে দিবেন, এইভাবে পর্দা করবেন। এখন বর্তমানে যে পরিস্থিতি, এই পরিমাণ মানুষের গ্যাদারিং, বারবার এভাবে টেনে দেওয়া কঠিন। সেজন্য একটা ভালো বুদ্ধি অনেকে দেখা যাচ্ছে অ্যাপ্লাই করছেন, সেটা হলো যে একটা ক্যাপ দিয়ে মাথার উপরে ওইটার উপরে আপনার নেকাব ঝুলাই দিচ্ছেন, তাহলে চেহারা বাঁধাও হলো না আবার পর্দা চেহারা প্রদর্শনও হলো না। এটা একটা ভালো বুদ্ধি, এভাবে হতে পারে। ওমরা করার পর এহরামের কাপড় খুলে অন্য কাপড় পরে মাথা মুন্ডন অর্থাৎ চুল নাড়া করলে ওমরার কোনো ক্ষতি হবে কি না, ওমরা হবে কি না? ওমরা করার পর এহরামের কাপড় খুলে যদি সেলাই আলা সাধারণ পোশাক পরেন এরপরে মাথা মুন্ডন করেন, তাহলে সেক্ষেত্রে এটা বিশুদ্ধ হবে না। এটার জন্য আপনাকে, আপনি ইচ্ছাকৃত জেনে শুনে এটা করলে আপনাকে দম দিতে হবে, বিকজ এহরাম পরা অবস্থায় আপনার মাথা মুন্ডন করতে, মাথা মুন্ডন করে এটা উমরার কাজ, আর উমরার কাজগুলো এহরাম পরা অবস্থায় শেষ করতে হয়। আপনি এহরাম খুলে সাধারণ পোশাক পরে ফেলছেন সেলাই করা পোশাক, তার মানে আপনার উমরা শেষ, অথচ আপনার উমরার একটা ওয়াজিব কাজ বাকি আছে, সেটা হলো মাথা মুন্ডন করা। সেজন্য এটা জায়েজ হবে না। অতএব মাথা মুন্ডন করে তারপরে আপনাকে পোশাক পরতে হবে সেলাই করা। এরপর প্রশ্ন হলো উমরা আদায় করে আমরা যদি মিকাতের বাইরে ঘুরতে যাই তাহলে কি হজের পূর্বে আবার উমরা আদায় করতে হবে? আপনি উমরা করেছেন, হজে গেছেন, যে উমরা করেছেন করে মিকাতের বাইরে গেছেন, আবার হজের জন্য ব্যাক করতেছেন, আসার পথে যদি মিকাত পড়ে তাহলে আপনি চাইলে আরেকটা উমরা করতে পারেন, কিন্তু বাধ্যতামূলক না যে আরেকটা উমরা করতেই হবে। বাইরে গেছেন চাইলে আপনি উমরা ছাড়া আবার চলে আসতে পারেন, হজের সময় হজ করবেন, আর চাইলে মিকাত থেকে এহরামপুরে এসে আরেকটা উমরা করতে পারেন। হজে একটা সময় স্বাভাবিক পোশাকে মাতাফে ঢুকতে দেওয়া হয় না, তখন কি এহরামের পোশাক পরে নফল তওয়াব করা যাবে? খুব দরকারি একটা প্রশ্ন। আপনারা অনেকে জানেন যে ভিড় এড়াবার জন্য হারামের ম্যানেজমেন্ট একটা সিস্টেম করেছে গত কিছুদিন থেকে, সেটা হলো এহরাম পরা অবস্থায় থাকলে তওয়াফের যে আঙিনা, মানে তওয়াফের যে উঠান সাহান, ওই হাউসটার মধ্যে ঢুকতে দেয়, মানে একবারে কাবার কাছাকাছি গিয়ে তওয়াফ করা যায়, আর না হলে দোতলা দিয়ে উপর দিয়ে করতে হয়। এখন আমাদের দেশে হাজি সাহেবরা বাঙালিকে তো আর ঠেকায় রাখা কঠিন, বাঙালিকে কে দাবায় রাখতে পারে? তো সেজন্য আমার দেশে হাজি সাহেবরা অনেকে, অন্যান্য দেশেও করে কিন্তু বাঙালিরা বেশি করে, এটা সেটা হলো যে ওনার উমরা টোমরা কিছু না, উমরা হয়ে গেছে, এখন উনি হালাল, কিন্তু যেহেতু ওই ভেতরে ঢুকতে গেলে পুলিশ এহরামের কাপড় দেখে, এহরামের কাপড় দেখলে মনে করে এলোক উমরার যাত্রী, সেই হিসেবে তাকে ঢুকতে দেয়। এই জন্য অনেকে হোটেল থেকে জামা কাপড় খুলে এহরামের কাপড় একটা ফিন দিয়ে আর একটা গায়ের উপর দিয়ে উনি এহরামকারী সেজে ভেতরে ঢুকেন, পুলিশ আর ইনকোয়ারি করে না, এহরাম কাপড় আছে ঠিক আছে ঢুকতে দেয়। তো এইটা জায়েজ হবে কি না? উত্তর হলো ইমানদার কখনো ছল ছাতুরি করবে, চালাকি করবে, এটা ইমানদারের জন্য শোভনীয় না। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন মান গাশ্শা ফালাইসা মিন্না, যে মানুষকে ধোকা দেয়, প্রতারণা করে, চালাকি করে, সে আমার উম্মত না। এই যে চালাকি করা, ছল ছাতুরি করা, এটা ইমানদারের সাথে আসলে যায় না, ইমানদারের শানের সাথে যায় না, এই জন্য আমি এটাকে উচিত কাজ বা মনে করি না। এখন যারা যান তাদের যুক্তি হলো ভাই আল্লাহর ঘরে আমি যাবো তওয়াফ করতে, এরা বাধা দেওয়ার কে? এর উত্তর হলো ভাই তারা বাধা যে দেয় সেটা আপনার সুবিধার্থে, আমার সুবিধার্থে, যাতে করে অতিরিক্ত ভিড় হয়ে কষ্ট না হয়। যখন বাধা ছিল না তখন দেখা যাইত যে ফরজ তওয়াফ করা যাইতো না মানুষের নফল তওয়াফের ভিড়ে, তো নফল তওয়াফ আপনি করবেন উপর দিয়ে করেন, একটু কষ্ট করেন, আর যদি খুব বেশি অসুস্থ হন তাহলে হুইল চেয়ারে করতে পারতেছেন বিধায় এই চালাকি করে ঢোকাটা আমি মোটেও উচিত কাজ মনে করি না। অনেকে বলেন যে কই এখানে তো লেখা নেই যে উমরা কাইরা শুধু ঢুকবে, এটা সঠিক না। ওখানে অনেক জায়গায় লেখা আছে যে ফকত লিল মুহরিমিন, অর্থাৎ অনলি এহরামকারী, যে এহরামের নিয়তে আসে সে শুধু ঢুকবে, বিধায় এই চালাকি করে ঢোকা উচিত না। অনেক বাঙালি তো এরকমও করে যে লুঙ্গি পরা আছে বা প্যান্ট পরা আছে,
উপরে শার্ট পরা আছে প্যান্টের উপর দিয়া এহরামের কাপড় একটা পেঁচায় নিছে আর শার্টের উপর দিয়ে আরেকটা পেটায় পেঁচায় নিছে উপর দিয়ে দেখা যাচ্ছে পুরো এহরাম ভিতরে আসলে ভিন্ন জিনিস তো এটা তো প্রতারণা হলো চালাকি হলো তো এগুলো উচিত না ওমরাকারীর জন্য কোনটি উত্তম নফল সালাত নাকি নফল তওয়াফ আপনি যখন ওমরা বা হজে যাবেন তখন আপনার জন্য বেশি বেশি তওয়াফ করাটা উত্তম কারণ ওইটা মক্কার আমল বেশি বেশি তওয়াফ করবেন পাশাপাশি নফল সালাতও পড়বেন তওয়াফ তো আর সারাদিন করা যায় না দিনে একবার দুইবার বেশি করা যায় না তো দিনে একবার দুইবার এর বেশি করার শক্তি থাকে না অনেকে যদি তফিক থাকে করবেন তওয়াফটাকে অগ্রাধিকার দেওয়া উত্তম কারণ এটা মসজিদুল হারামের স্পেশাল আমল নামাজটাও সেখানে এক রাকাতে এক লাখ রাকাত হিসেবে সেটাও বেশি বেশি পড়বেন যদিও কোনো কোনো ওলামায়ে কেরামের উল্টাটা বলেছেন কিন্তু এটা অধিকতর যুক্তিযুক্ত এবং শক্তিশালী মনে হয় আমার কাছে বদলি হজ ওমরার নিয়ম কি বদলি হজ বদলি ওমরার নিয়ম আলাদা কিছু নাই আমরা অনেকে এটা নিয়ে খুব আতঙ্কে থাকি যে বদলি করলে বোধ আলাদা কোনো নিয়ম কারণ আছে সব এক শুধুমাত্র নিয়ত থাকবে এটা অমুকের তরফ থেকে যার পক্ষ থেকে বদলি করতেছেন ব্যাস কিন্তু বদলি হজ করার জন্য নিজের হজটা আগে হওয়া জরুরি আপনি নিজে হজ করেন নাই নিজের হজটা করেন নাই আপনি বদলি হজ করতে পারবেন না আপনি যদি বদলি হজ করেন নিজের হজ আরেকজনের বদলি হজ যদি করেন নিজের হজ না করে তাহলে হজ আপনারটা হয়ে যাবে আর যার টাকা দিয়ে বদলি হজ করেছেন তারা টাকা ব্যাক করে দিতে হবে এই জন্য বদলি হজ জন্য নিজের হজ হওয়া জরুরি আর আলাদা কোনো নিয়ম নাই সবই এক শুধুমাত্র যখন এহরাম পড়বে নিয়ত থাকবে যে আল্লাহ অমুকের তরফ থেকে আমি হজের জন্য লাব্বাইক হাজির হলাম বাস ওইটা মাথায় নিয়ত থাকলে চলবে আর যিনি বদলি হজ করবেন আল্লাহ তাআলা তাকেও সওয়াব দিবেন যে তিনিও পরিশ্রম করছেন আর মূল সওয়াবটা পাবেন যার পক্ষ থেকে বদলি হজ হচ্ছে যিনি টাকা দিয়েছেন তিনি মসজিদুল হারামে সালাত আদায়কারী কারীর সামনে দিয়ে গমনাগমনের বিধান কি মসজিদুল হারামে অনেকে মনে করেন যে মসজিদুল হারামই তো অতএব নামাজের সামনে দিয়ে দরকারে বেদরকারে হলে আমি হাঁটাহাঁটি করলাম এটা ঠিক যে মসজিদুল হারাম অনেক ভিড় হয় মসজিদে নববীতেও এই দুই জায়গাতে অনেক ভিড় হয় এখানে আসলে ওইভাবে সূত্রা মেনটেন করা সম্ভব হয় না এই জন্য যদি কেউ সূত্রা মেনটেন না করে সেখানে গুণা হবে না এটা অনেক ইমামদের মত এবং এটা বেশ শক্তিশালী মত তবে প্রয়োজন না হলেও আপনি নামাজের সামনে দিয়ে হাঁটবেন কেন চেষ্টা করবেন কমপক্ষে তার সেজদার এরিয়ার বাইরে দিয়ে হাঁটবেন ডান বাম দিয়ে হাঁটবেন নিরুপায় হয়ে গেছেন তারপরে যথাসম্ভব নামাজি ব্যক্তির যাতে মনোযোগে ব্যাঘাত না হয় সেভাবে হাঁটার চেষ্টা করবেন কিন্তু মসজিদুল হারামে যদি সূত্র ব্যবহার না করা হয় এবং আপনার সামনে দিয়ে প্রয়োজনে এইভাবে হাঁটে মানুষ সতর্কতার সাথে যথাসম্ভব দূরত্ব বজায় রেখে সেক্ষেত্রে গুণা হবে না এটা অনেক ইমামদের মতে এবং বেশ শক্তিশালী যদিও অন্য অনেক ইমামের মতে সব জায়গার জন্য একই কথা প্রযোজ্য যে মসজিদুল হারামেও আপনি মুসল্লির সামনে দিয়ে হাঁটবেন না এটা কোনো কোনো ইমামদের মত আমরা জানি মক্কার মসজিদুল হারামে এক রাকাতে এক লক্ষ রাকাতের সওয়াব হয় প্রশ্ন হলো মক্কার হোটেল কিংবা অন্যান্য মসজিদে সালাত আদায় করলেও কি একই সওয়াব হবে খুবই দরকারি এবং প্রয়োজনীয় একটি প্রশ্ন মক্কার মসজিদুল হারামে এক রাকাত সালাত আদায় করলে সেটা অন্য যে কোনো মসজিদে এক লক্ষ রাকাত সালাত আদায়ের সমতুল্য বিভিন্ন হাদিসে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেছেন মাজার হাদিস আছে মসজিদে আহমদে আছে অন্যান্য হাদিসের কিতাবেও আছে এখন প্রশ্ন হলো মক্কাতে হাজি সাহেবরা হোটেলে বসে যে নামাজ পড়েন অথবা মক্কার মসজিদুল হারাম ছাড়া আরও যে ছোটোখাটো বিভিন্ন মসজিদ আছে সেগুলোতে নামাজ পড়েন তো সেগুলোতে পড়লেও কি একই সওয়াব পাওয়া যাবে কি না এটার উত্তর হলো মক্কার মসজিদুল হারামে সালাত আদায় করলে সেই সালাতের বিনিময়ে এক রাকাতে এক লক্ষ রাকাত পাওয়া যায় সওয়াব পাওয়া যাবে এই বিষয়টা অনেক ওলামাদের মতে শুধু মসজিদুল হারামের জন্য খাস কারণ হাদিসে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম মসজিদুল হারামের কথাই বলেছেন যে এই মসজিদে যে নামাজ হবে এটা এক রাকাত অন্য মসজিদের এক লক্ষ গুণ তাহলে সেটা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের হাদিসের আলোকে বোঝা যায় মসজিদের জন্য অতএব মসজিদের বাইরে হোটেলে পড়লে এটা পাওয়া যাবে না এটা অনেক ওলামাদের মত তবে সংখ্যাগরিষ্ঠ আলেমদের বা আরও অনেক ওলামাদের মত হলো যে মক্কার হারামের এরিয়ার মধ্যে এটার ভিতরে যদি হয় তাহলে সেক্ষেত্রে পুরো হারাম এরিয়া জুড়ে প্রায় 70 বা 80 কিলোমিটার প্লাস মাইনাস এরকম হবে হারামের এরিয়া এই সম্মানিত এরিয়া যেটা এই পুরো এরিয়ার মধ্যে যে কোনো জায়গায় নামাজ পড়লে এক রাকাতে এক লাখ রাকাতের সওয়াব পাওয়া যাবে এবং এই মতের সপক্ষে যারা বলেন তারা বলেন যে আসলে মসজিদের কথা যে বলা হয়েছে হাদিসে এটা মসজিদ বলতে হারামকে বোঝানো হয়েছে পুরো সম্মানিত এরিয়া এহরাম জোন যেটা ওইটাকে বোঝানো হয়েছে পুরো মিকাতের এরিয়াই পুরাটাকে বোঝানো হয়েছে তো এটা দলিল হিসাবে এটার প্রমাণ হিসাবে হদুদে হারাম যেটা সেটার মধ্যে পড়লেই যে হয়ে যাবে সেটা সপক্ষে আপনার কোরআনে কারিমের একটা আয়াত আছে
আপনার আল্লাহ তাআলা সূরা ইসরা শুরুতে বলেছেন সুবহানাল্লাজি আসরা বিআবদিহি লাইলাম মিনাল মসজিদিল হারাম ইলাল মসজিদিল আকসা। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কে আল্লাহ তাআলা মসজিদে হারাম থেকে মসজিদে আকসায় মেরাজে নিয়ে গেছেন। অথচ মেরাজে শুরু হয়েছে যেহেতু উম্মাহানির ঘরটা হারামের এরিয়ার মধ্যে এটাকে মসজিদুল হারাম বলা হয়েছে। এরকম কোরআনে আরো বিভিন্ন আয়াত আছে যেগুলোতে মসজিদে হারাম বলতে পুরো হারাম এরিয়াকে বোঝানো হয়েছে। অতএব সেই সমস্ত কারণে বোঝা যায় যে পুরো হারাম এরিয়াতেই এক রাকাত নামাজ পড়লে এক রাকাত করাকাতে সওয়াব পাওয়া যাবে। যদিও সতর্কতা হলো ইখতিলাফের ঊর্ধ্বে উঠতে হলে মসজিদুল হারামে গিয়ে সালাত আদায় করতে পারলে সেটাই হবে অধিকতর বুদ্ধিমানের কাজ এবং সন্দেহাতীতভাবে সেটা সবচেয়ে ভালো। পিরিয়ড অবস্থায় কি মাতাফে বসা এবং মসজিদের ভেতর দিয়ে চলাচল করা যায়? মেয়েদের পিরিয়ড অবস্থায় তওয়াফের যে আঙ্গিনা মাতাফ বলা হয়, এই মাতাফের মধ্যে বসা কিংবা মসজিদের হারামের ভিতরে যাওয়া আসা এটা জায়েজ নাই, যেহেতু আপনার পিরিয়ড অবস্থায় মহিলারা অপবিত্র থাকে। এই অবস্থায় মসজিদুল হারামে প্রবেশ করা এবং মাতাফে যে বসা অপেক্ষা করা জায়েজ নাই, তওয়াফ করাও জায়েজ নাই, নামাজ পড়া তো জায়েজ নাই। এই কাজগুলো অর্থাৎ মসজিদে প্রবেশ করা এবং মাতাফে যাওয়াও জায়েজ নাই। একান্ত যদি নিরুপায় হয় যে পার হতে হলো, এছাড়া অন্য কোনো ওয়ে নাই, মসজিদে থাকতে শুরু হয়েছে তাহলে বের হতেই হচ্ছে, তাহলে তো ভিন্ন কথা। এরপর প্রশ্ন হলো মৃত ব্যক্তির পক্ষ হতে ওমরা করা যাবে কিনা? উত্তর হলো যাবে, মৃত ব্যক্তির তরফ থেকে ওমরাও করা যাবে, মৃত ব্যক্তির তরফ থেকে হজও করা যাবে। এক সাহাবী মহিলা বলেছেন ইয়া রাসূলুল্লাহ ইন্না উম্মি মাতাত আফা আহুজ্জু আনহা, হে আল্লাহর রাসূল আমার মা মারা গেছেন, আমি তার পক্ষ থেকে হজ করতে পারি কিনা? নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন হুজ্জি আনহা, হ্যাঁ করতে পারো তুমি তার তরফ থেকে। এখানে বোঝা গেল মৃত ব্যক্তির থেকে হজম পক্ষ থেকে হজমরা করা যায়, নিজের হজমরা হয়ে গেছে আপনি আপনার মৃত আত্মীয় স্বজনের তরফ থেকে হজমরা করতে পারেন। এরপর প্রশ্ন হলো আমার জানার বিষয়, হাজিগণ কি হজ পালনকালে কসর করবেন নাকি পুরো সালাত আদায় করবেন? হাজিরা যদি হজ পালনকালে মক্কায় 15 দিনের বেশি নিয়ত করেন তাহলে হানাফি ফিক অনুযায়ী, হানাফি মাজহাব অনুযায়ী তারা মুকিম এবং মুকিম অবস্থায় তারা পুরো নামাজ পড়বেন। আর 15 দিনের কম থাকবেন মক্কায় একটা না, এরপর আবার মদিনা যাবেন, তাহলে এরকম যদি থাকে তাহলে সেক্ষেত্রে 15 দিনের কম নিয়ত করার কারণে তিনি পুরো নামাজ পড়বেন না, বরং মুসাফির হিসাবে কসরের নামাজ পড়বেন। আর সর্বাবস্থায় হারামে যখন জামাতের সাথে নামাজ পড়বেন তখন ইমামের সাথে পুরো নামাজ পড়বেন, 4 রাকাত পুরোটাই পড়বেন, সেক্ষেত্রে কোনো কসর নাই ইমামের সাথে যখন পড়বেন, ইমাম যদি মুকিম হন। হজে কোরবানি করলে কি এলাকাতে কোরবানি আদায় করতে হবে এবং এর জন্য কি কাউকে টাকা সহ দায়িত্ব দিয়ে যেতে হবে? হজে যে কোরবানি করবেন ওই কোরবানিটা মূলত দমের শুকর, ওটা কোরবানি না, ওটা হলো শুক্রিয়ার দম। তো অনেক ওলামাদের মতে সেটা দিলে আর দায়িত্ব কোরবানি দেওয়ার কোনো প্রয়োজন নাই। যদি অন্য ওলামাদের মত হলো যে আপনি সামর্থ্যবান সচ্ছল হলে সেক্ষেত্রে আপনার তরফ থেকে দেশে কোরবানি হবে, এটা হলো মূল কোরবানি, আর ওখানে যেটা দিচ্ছেন ওটা হলো দমের শুকর বা শুক্রিয়ার দম, এটা আসলে কোরবানি বলতে যা বোঝাটা সেটা না। ওইটার সাথে আপনার কোরবানির সম্পর্কটা হলো যে দুইটা দেখতে প্রায় কাছাকাছি, অনেক বিধান প্রায় একই রকম, কিন্তু দুইটা দুই জিনিস, একটা দমের শুকর শুক্রিয়ার দম হজ করছেন সেজন্য, আর একটা হলো কোরবানি। হজে নারীগণের জন্য মসজিদে সালাত আদায় করা উত্তম নাকি নিজ রুমে? মহিলারা সর্বাবস্থায় নিজের কক্ষে নিজের বাসায় হোটেলে নামাজ পড়া উত্তম। মসজিদুল হারামে তারা তওয়াফ করতে গিয়ে যাবেন, তওয়াফ যেহেতু বাসায় হয় না, অতএব তওয়াফের নিয়তে যাবেন, পাশাপাশি তারা নামাজ পড়বেন, এটা অধিকতর উত্তম। আর নামাজের জন্য যদি যান তাতে যে গুনাহ হবে ব্যাপারটা সেরকম না, উত্তমের কথা বলেছি। এরাম অবস্থায় ওয়াশরুমে সুগন্ধিযুক্ত সাবান দিয়ে হাত ধোয়ার বিধান কি? সুগন্ধিযুক্ত সাবান যদি আমরা ব্যবহার করি তাহলে সেক্ষেত্রে সুগন্ধি হাতে লেগে যায়, শরীরে লেগে যায়, অথচ আমরা জানি যে এহরাম পরা অবস্থায় নিষিদ্ধ কাজগুলোর একটা হলো সুগন্ধি ব্যবহার করা যায় না এহরাম পরা অবস্থায়। এখন যদি এহরাম পরা অবস্থায় কেউ সাবান ব্যবহার করেন তাহলে সুগন্ধি ব্যবহার করা হবে কি না? এর উত্তর হলো সাবান যেহেতু মানুষ স্বাস্থ্যগত প্রয়োজনে করে, বিশেষ করে জীবাণু টিবাণু থেকে মুক্ত থাকার জন্য করে, এবং এটা সুগন্ধি হিসেবে ব্যবহার করে না, অতএব এটার কারণে আপনার এহরামের নিষিদ্ধ কাজ করা হয়ে গেছে সেটা বিবেচিত হবে না। যদিও সতর্কতা হলো এটাও অ্যাভয়েড করতে পারলে, সুগন্ধিযুক্ত সাবান ছাড়া কোনো সাবান থাকলে ব্যবহার করা অথবা একদম অ্যাভয়েড করতে পারলে সেটা অধিকতর উত্তম, কারণটা নিয়ে কিছুটা ইখতিলাফ আছে, সেই ইখতিলাফের আপনি ঊর্ধ্বে উঠে গেলেন। আর যদি করেন একান্ত ইনশাআল্লাহ এর কারণে আপনার ওমরা হবে না তা নয়, কারণ এটা সুগন্ধি হিসেবে ব্যবহার করা হয় না। এহরাম অবস্থায় হজের দিনগুলোতে মেডিপ্লাস জাতীয় পেস্ট দিয়ে কি দাঁত ব্রাশ করা যাবে? দা এই পেস্টের মধ্যে যদি আলাদা কোনো সুগন্ধি থাকে তাহলে এটা অ্যাভয়েড করলে ভালো হয়, কিন্তু যেহেতু এটা সুগন্ধির নিয়তে হয় না বরং সুস্থ থাকার জন্য হয়, সেক্ষেত্রে এটা করা যেতে পারে, কিন্তু উত্তম হলো এই কয়দিন অন্তত মেসওয়াককে অভ্যস্ত হওয়া। মেসওয়াক এটা অনেক গুরুত্বপূর্ণ একটি সুন্নাহ যেটাকে নিয়মিত করা উচিত,
হজের দিনগুলোতে আপনি মেসওয়াক যদি খুব ভালো করে করেন, নিয়মিত করেন, যেটা সারা বছরই করা উচিত, হজের দিনগুলোতে স্পেশালি করলে আপনার ব্রাশ ব্যবহার না করলেও চলে। যদি করেন এতে আপনার হজ বা ওমরা হবে না, ব্যাপারটা সেরকম না। হালাল হওয়ার সময় কি স্বামী স্ত্রী বা একজন হাজি অন্য হাজির চুল কেটে দিতে পারবেন? নিজেই নিজের চুল কেটে হালাল হওয়ার বিধান কি? হাজিরা একে অন্যের চুল কেটে দেয়, এটা জায়েজ আছে, কোনো অসুবিধা নেই। বিশেষ করে মূল হজের দিন, ঈদের দিন, আরাফাতের পরে ঈদের দিন, এই দিনটাতে এত বেশি মানুষ একসাথে সেলুনে ভিড় করে কঠিন হয়। তো এক হাজি অন্য হাজির এহরামরত অবস্থা, আমি এহরাম অবস্থায় আছি, আমি আরেকজন চুল কেটে দিলাম, উনি আহরাম অবস্থায় আছেন, আমারটা কেটে দিলেন, কোনো অসুবিধা নেই, এটা যাবে। আর নিজেরটা নিজে যদি কেউ কাটতে পারেন ট্রিমার বা অন্য কিছু দিয়ে, সেটাও জায়েজ আছে, কোনো অসুবিধা নেই।